আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, হামাস বলেছে তারা সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যে অতিরিক্ত সৈন্যদের জন্য জাতীয় নিয়োগ ড্রাইভ শুরু করেছে, দাবি ISW। চীন দৃঢ়ভাবে মার্কিন তাইওয়ান নীতি আইন 2022 এর বিরোধিতা করে। কেন রাশিয়া ইউক্রেন শস্য চুক্তি বিপন্ন করছে? হামাস টেম্পল মাউন্টকে কেন্দ্র করে আবারও উত্তেজনা শুরু হয়েছে ইসরায়েলের মাঝে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হামাস বলেছে যে এটি সিরিয়ায় আসাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে। বৃহস্পতিবার হামাস তাদের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগিয়ে যাবে। বিবৃতিটি সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করে এবং দশক ধরে ফিলিস্তিনি জনগণ এবং ফিলিস্তিনি প্রতিরোধ দলকে সমর্থন করার জন্য সিরিয়ার প্রশংসা করে এবং উল্লেখ করে যে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের মধ্যে আমাদের এটির পাশে থাকা উচিত। বিবৃতিতে সিরিয়ার ঐক্য এবং দেশকে বিভক্ত করতে পারে এমন যে কোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করা সহ ইসরায়েলের বিদ্বেষপূর্ণ পরিকল্পনা দেশটিকে বিভক্ত করার এবং এর সম্পদ চুরি করার উদ্দেশ্যে প্রত্যাখ্যান করা হয়েছে। হামাসের বিবৃতিটি সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়ে শেষ হয়েছে। হামাস আরব ও ইসলামী উম্মা এবং ফিলিস্তিনি জাতির কারণে সকল সমর্থকদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার বিষয়ে তার অটল অবস্থান নিশ্চিত করে। হামাস নিশ্চিত করে যে এটি ফিলিস্তিনি কারণের ঊর্ধ্বে, বিশেষ করে ফিলিস্তিনি জনগণের সম্পর্কিত ক্রমবর্ধমান আঞ্চলিক এবং আন্তর্জাতিক উন্নয়নের আলোকে আরব ও ইসলামী উম্মার স্বার্থের জন্য সিরিয়ায় আরব প্রজাতন্ত্রের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছে। এদিকে জানিয়ে দিব, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যে অতিরিক্ত সৈন্যদের জন্য জাতীয় নিয়োগ ড্রাইভ শুরু করেছে, দাবি ISW। পূর্ব ইউরোপে মস্কো এবং কিয়েভের মধ্যে উত্তেজনাপূর্ণ যুদ্ধের মধ্যে মার্কিন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার জানিয়েছে যে রাশিয়া আরও সৈন্যর জন্য একটি জাতীয় নিয়োগ অভিযান শুরু করেছে। তাদের সর্বশেষ যুদ্ধ প্রতিবেদনে ISW দাবি করেছে যে ইউক্রেনের খার্কিভ অঞ্চলে রাশিয়ার ব্যর্থতার পরিপ্রেক্ষিতে এই উন্নয়ন হয়েছে। এটি আরও বলেছে যে প্রাথমিকভাবে সেখানে অবস্থানরত বাহিনীর একটি উল্লেখযোগ্য অংশ নিষ্কাশনের ফলে এই অঞ্চলে রাশিয়ার অবস্থান অবশ্যই দুর্বল হয়েছে। ISW এক বিবৃতিতে বলেছে যে এই নিয়োগের পুনর্গঠনটি সম্ভবত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের ক্রমবর্ধমান সমালোচনাকারী জাতীয়তাবাদী ব্যক্তিত্বের মধ্যে ক্রেমলিনের জন্য আরও সমর্থন নিশ্চিত করবে, এমনকি যদি এই অভিযানটি বিপুল সংখ্যক যুদ্ধ কার্যকর সৈন্য তৈরি না করে। ISW এর মতে, নির্বাচিত ফেডারেল বিষয়গুলিকে নিয়োগের ড্রাইভ থেকে রক্ষা করার জন্য ক্রেমলিনের প্রচেষ্টা সম্ভবত পরিত্যাগ করা হয়েছে, যা সামাজিক উত্তেজনাকে আরও তীব্র করতে পারে। এর আগে ISW দাবি করেছিল যে ক্রেমলিন মস্কো শহরের বাসিন্দাদের মস্কোতে সদর দপ্তর সহ সোবিয়ানিনস্কি পোল্ক নামে পরিচিত স্বেচ্ছাসেবক রেজিমেন্ট তৈরির বিষয়ে শিখতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। ISW রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে রাশিয়া ব্যাপক সংহতির জন্য পরিস্থিতি তৈরি করার পরিবর্তে ক্রিপ্টো মোবিলাইজেশন তীব্রতর করে খার্কিভ অব্লাস্টে ইউক্রেনের প্রতিশোধের জবাব। ইতিমধ্যে চেচেন নেতা রমজান কাদিরভ রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের এক কট্টর মিত্র। সমস্ত ফেডারেল বিষয়ে আত্মসঞ্চলন শুরু করা এবং ক্রেমলিনের সামরিক আইন জারি করার জন্য অপেক্ষা না করার আহ্বান জানিয়েছে। কাদিরভ জোর দিয়েছিলেন যে বক্তৃতা করা এবং অর্থহীন পাবলিক ইভেন্ট করার পরিবর্তে প্রতিটি ফেডারেল বিষয়ক অবশ্যই কমপক্ষে 1000 জন সেনা নিয়োগের মাধ্যমে রাশিয়াকে সহায়তা করার ইচ্ছা প্রকাশ করতে হবে। আগস্টের শেষের দিকে রাশিয়ান রাষ্ট্রপতি পুতিন দেশের সশস্ত্র বাহিনীর কর্মী শক্তি 137,000 জন সেনা সদস্য থেকে বাড়ানোর একটি ডিক্রিতে স্বাক্ষর করে, তাদের মোট সংখ্যা 1.5 মিলিয়নে নিয়ে আসে। এদিকে জানিয়ে দিব, চীন দৃঢ়ভাবে মার্কিন তাইওয়ান নীতি আইন 2022 এর বিরোধিতা করে, বলেছে মুখপাত্র। চীন দৃঢ়ভাবে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটি দ্বারা অনুমোদিত তাইওয়ান পলিসি অ্যাক্ট অব 2022 নামের একটি বিলের বিরোধিতা করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বিবেচনা বন্ধ করার আহ্বান জানায়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মাউনিং বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন। উল্লেখ করেছেন যে বিলটি তাইওয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতিগুলির পাশাপাশি এক চীন নীতি এবং তিন চীন মার্কিন যৌথ ঘোষণাকে লঙ্ঘন করে। এটি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নীতির বিরুদ্ধে যায়, যা তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে একটি ভুল সংকেত পাঠায়। শুধুমাত্র একটি চীন আছে এবং তাইওয়ান চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। মাও বলেন, চীন স্থিরভাবে জাতীয় পুনর্মিলনের জন্য চাপ অব্যাহত রাখবে এবং কোনো দেশ, শক্তি বা জনগণ চীনা সরকার এবং
চীনা জনগণের দৃঢ় সংকল্প, ইচ্ছাশক্তি এবং ক্ষমতাকে অবমূল্যায়ন করবে না চীনের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে। বিলটি যদি অগ্রসর হয় বা এমনকি পাশ হয় তাহলে চীন মার্কিন রাজনৈতিক ভিত্তিতে ব্যাপকভাবে নাড়া দেবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এবং তাইওয়ান প্রণালী জুড়ে শান্তির জন্য মারাত্মক পরিণতি ঘটাবে। মুখপাত্র এই কথা বলেছেন। চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে এক চীন নীতি এবং তিনটি চীন মার্কিন যৌথ ইশতেহার মেনে চলার এবং বিলের অগ্রগতি বন্ধ করার আহ্বান জানিয়েছে, কারণ মার্কিন নেতারা তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন না করার প্রতিশ্রুতি দিয়েছেন। মাও বলেছেন, চীন অগ্রগতি অনুসরণ করবে, জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার জন্য যা যা করা দরকার তা করবে। মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটি বুধবার চীনের তাইওয়ান অঞ্চলের জন্য মার্কিন সামরিক বিধান বাড়ানোর জন্য 2022 সালের তাইওয়ান নীতি আইন নামে একটি বিল অনুমোদন করেছে। এদিকে জানিয়ে দিব কেন রাশিয়া ইউক্রেন শস্য চুক্তি বিপন্ন করেছে। ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দরগুলি থেকে গুরুত্বপূর্ণ শস্য রপ্তানি পুনরায় শুরু করার জন্য শেষ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছানোর 2 মাসেরও কম সময় পরে রাশিয়ার নেতৃত্বে সন্দেহজনক ভিত্তিতে এই চুক্তি থেকে প্রত্যাহার করার হুমকি দিচ্ছে যে শস্য পাঠানো কথা ছিল সেখানে পাঠানো হচ্ছে না। চুক্তি থেকে মস্কোর প্রত্যাহার ইউক্রেনকে তার হাট মুদ্রা আয়ের একটি বড় অংশ থেকে বঞ্চিত করবে এবং ইউরোপে বিশ্বব্যাপী খাদ্যমূল্য এবং মুদ্রাস্ফীতিতে চালিত করবে। অন্যদিকে রাশিয়ার পরাজয় তুচ্ছ বলে মনে হচ্ছে। দেশটি ইতিমধ্যে বেশিরভাগ দেশের চোখে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তার মর্যাদা হারিয়েছে, যখন শস্য বিক্রি থেকে হাট মুদ্রা আয়ের কোনো হ্রাস অপ্রতুল্য বাণিজ্য উদ্যোগের মধ্যে একটি বর্তমানে শক্তির দাম বৃদ্ধির কারণে দেখা যাচ্ছে। মস্কোর জন্য শস্য চুক্তি স্বাক্ষরের সুবিধাগুলি সর্বদাই শালীন ছিল। সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের ওপর চাপ সৃষ্টির একটি অতিরিক্ত উপায় পেতে চেয়েছিলেন। তার দৃষ্টিকোণ থেকে এখন এই শক্তিকে পরিচালিত করার সময়। এটা বলছে যে চুক্তি থেকে সরে যাওয়ার জন্য রুশ প্রেসিডেন্টের হুমকি খারকিভ অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর সফল পাল্টা আক্রমণের সাথে এবং ইউরোপের শালীন গ্যাস স্টোরেজ স্তরের রিপোর্টের সাথে মিলে গেছে। পুতিন বলেছে যে শস্য চুক্তিটি মস্কোর দ্বারা পরিচালনা করা হচ্ছে, কারণ ইউক্রেনীয় শস্য মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে নয় যেখানে এটি সবচেয়ে বেশি প্রয়োজন, তবে ইউরোপে পাঠানো হচ্ছে। তার দাবির সময় 108টি জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে এবং 47% শস্য তুরস্ক এবং এশিয়ান দেশগুলিতে যাচ্ছে। এদিকে জানিয়ে দিব, হামাস এবং ইসরায়েলের মধ্যে টেম্পল মাউন্ট নিয়ে আবারও ভয়াবহ উত্তেজনা শুরু হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান ইয়াল খুলাতা বলেছেন, সত্যিকারের সামরিক হুমকির ক্ষেত্রে ইরান তার পারমাণবিক নীতি পরিবর্তন করবে। হামাস চরমপন্থী ফিলিস্তিনি বাহিনী জেরুজালেমের টেম্পল মাউন্টের পরিস্থিতিকে ইসরায়েলের সাথে পূর্ণমাত্রায় সংঘাতে পরিণত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ইয়াল খুলাতা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। হামাস এবং অন্যরা ক্রমবর্ধমান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বর্ণনা তৈরি করেছে যে আল আকসা বিপদে রয়েছে এবং জেরুজালেমকে একটি বিস্ফোরণ যন্ত্রে পরিণত করেছে। খুলাতা হার্স লিয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর কম্বেটিং টেরোরিজম ICT এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, টেম্পল মাউন্টের বিষয়ে ইসরায়েল তার নীতি পরিবর্তন করেনি এবং হামাসের মিথ্যার মোকাবেলা কাজ করছে। জুডিয়া এবং সামরিয়াতে সহিংসতার বৃদ্ধির কথা উল্লেখ করে খুলাতা, যিনি প্রধানমন্ত্রী ইয়ালাপিদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বলেছেন যে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী অতীতের মতো কাজ করছে না এবং তাই ইসরায়েলকে অবশ্যই উত্তরের মতো জায়গায় কাজ করতে হবে। খবরটি পাওয়া যায় ইসরায়েলি এক পত্রিকায়। ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষার কাজ করার স্বাধীনতা রয়েছে। তেহরানের সাথে পারমাণবিক চুক্তি স্বাক্ষর হতে পারে বা নাও হতে পারে, যার অর্থ বিশ্বশক্তির সাথে আলোচনা। একজন বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পশ্চিমাদের সঙ্গে কোনো চুক্তি করতে চান না, কারণ তিনি তার পারমাণবিক অগ্রগতি উন্নয়ন করছেন। বরং তিনি বলেছেন যে ইরান যে কোনো পারমাণবিক নিষেধাজ্ঞায় সম্মত হওয়ার একমাত্র উপায় হলো দেয়ালে পিঠ দিয়ে দাঁড়ানো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।